فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. بون প্রশ্ন করেছেন যে ধৈর্যের সময় বা ধৈর্যের কোনো দোয়া কোনো হাদিস আছে কি না, যেটা আমরা দৈনন্দিন জীবনে যাতে আমরা পড়তে পারি। দেখেন বোন, ধৈর্যের দোয়া তো কোরআন হাদিস থেকে আছে। একটি দোয়া আপনি পড়বেন যেটা মুসলিমে আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। হে আল্লাহ তাআলা, আমরা তোমার জন্য তোমার দিকে ফিরে যাব। হে আল্লাহ, আমার বিপদকে আমাকে সওয়াব দান করো এবং আমার এবং আমাকে এর চেয়ে উত্তম প্রতিদান দিও। এ সুন্দর একটা দোয়া আছে। তারপর আপনি এটা বলতে পারেন, আউযু বিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। সবরের সময় এটা খুব সুন্দর দোয়া। তাছাড়া কোরআন থেকে আপনি পাবেন, যেমন দেখেন রব্বানা আফরিগ আলাইনা সাবরা। তারপর আপনি সূরা বাকারার 250 এবং 51 নম্বর যখন আয়াতগুলো পড়বেন, সেখানে একটি দোয়া পাবেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এভাবে আপনি যখন আরাফের 125 এবং 26 নম্বর পড়বেন, তো 126 নম্বরে একটা দোয়ার অংশ আছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আপনি এই দোয়াগুলো দৈনন্দিন জীবনে পড়তে পারেন।